بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. 674 এক ভাইয়ের পক্ষ থেকে প্রশ্ন করেছেন আকিকা সম্পর্কে, যে আকিকা কবে দিতে হবে। আকিকা হাদিসে যেভাবে উল্লেখ করা আছে, বা একটা মানে হাদিস এক ধরনেরই বা একদিনের কথা, সেটা হলো সপ্তম দিনে। সপ্তম দিনে যেই দিন সন্তানের বয়স 7 দিন হবে, সেই দিন খাসি জবাই করতে হবে বা ছাগল জবাই করতে হবে। যদি ছেলে হয়, ছেলের পক্ষ থেকে 2টা, এবং যদি মেয়ে হয় তাহলে 1টা। ছেলের পক্ষ থেকে 2টা দিতে হবে। যদি সম্ভব না হয়, অর্থাৎ তার একটাই সমর্থ্য আছে, যদি একটাও দেয় তাও হবে। হাসানের জন্মের সময় রাসূলুল্লাহ সাল্লাম তার জন্য একটাই করেছিলেন, একটা ছাগলই জবাই করার জন্য বলেছিলেন। তো যদি একটাও হয় তাও হবে। আর এই যে পরবর্তী যেটা, সেটা তো 7 দিনে করতে পারলাম না, আমি নাই ব্যস্ত ছিলাম হাসপাতালে, অথবা এখন আমার সেরকম সমর্থন নাই, আমি পরে দিব, তাহলে 14 দিন, তাহলে কেউ বলেছেন 21 দিন, কেউ বলেছেন এরকম পরে, অথবা জীবনে একদিন, যে কোনো একদিন মানে আকিকা দিলেই হবে। এই 3-4টা মতের মধ্যে এই মতগুলো সবই হচ্ছে ইমামদের, আইম্মাদের, মুজতাহিদদের মত, যারা দিনের ব্যাখ্যা করেছেন, যাদের মাধ্যমে দিন আমরা এতদূর পর্যন্ত পেয়েছে, তাদের মাধ্যমে শুধু ব্যাখ্যা আছে। কিন্তু কেউ কোনো হাদিস উল্লেখ করতে পারেননি যে, বা করেননি যে 7 দিনের পরেও আকিকা চলবে, তোমরা নর্মালি বসে থাকো, 7 দিন পরে করো, এমন কথা কোনো হাদিসে নেই। অসুবিধার বিষয়টা ভিন্ন, অসুবিধা তো আল্লাহও দেখবেন, আমি কি অসুবিধায় আছে এটা তো সবাই জানে। তো সুতরাং এটা অসুবিধাটা মাথায় রেখে, এবং এই কথাটা মাথায় রেখে যে সপ্তম দিনেই করতে হবে, এটা রেখে আপনি প্রস্তুতি নেন। আমরা অনেককে দেখেছি যে বাপকে অথবা মায়ের কাছে কিছু টাকা দিয়ে আসে, এই বলে যদি কোনো সমস্যা হয় ডেলিভারিতে তাহলে এই টাকা খরচ করো, অর্থাৎ যদি সিজার করা লাগে অথবা হাসপাতালে যাওয়া লাগে, যদি কিছু টাকা পয়সা লাগে তাহলে খরচ করো, এই টাকার ব্যবস্থা আমরা করে আসি। কিন্তু এটা করা ভুল তা বলছি না, কিন্তু তার আগে যে ব্যবস্থাটা দরকার ছিল, সন্তান হলে সন্তানের আকিকাটা যেন ঠিকভাবে হয়, যদি এই মানসিকতাটা আপনি ঠিক রাখতেন, হয়তোবা ডেলিভারিতে এই ধরনের কেসটা আসতো না, হয়তোবা হতেই পারে। কিন্তু আমরা দেখেন সতর্কতায় এত পেরিয়ে গেছে, যে সতর্কতাটা আমাদের পেরিয়ে গেছে একটু বেশি, মানে এত বেশি সতর্কতা অবলম্বন করি যে ওটা আমাদের সীমালঙ্ঘন হয়ে গেছে। যে আমরা যদি খাসি কেনার জন্য বা ছাগল কেনার জন্য যদি আমরা এটা ঠিক করতাম টাকাটা, তাহলে আল্লাহ হয়তো বা সহজ করে দিতেন, কিন্তু আমরা এটাই করতেছি যে সে যেন বিপদে পড়ে। সুতরাং আপনারা চেষ্টা করবেন, যারা বাবা মা আছেন, হচ্ছেন একদিন নয়, প্রায় 9-10 মাস একটা সন্তান আপনার পেটে বা আপনার ঘরের মধ্যে এভাবে ছোট থেকে, অর্থাৎ পেটের মধ্যে বড় হচ্ছে, একদিন সে ডেলিভারিতে রূপ নিচ্ছে, এবং এখন ডাক্তারেরাও বলে দিচ্ছে সম্ভাব্য সময় যে এরকম সময়ের মধ্যে হতে পারে, বা আপনারা নিজেরাও হিসাব করতে পারেন। তো সেই ক্ষেত্রে একটা আকিকার বিষয়ে কেন আপনাদের প্রস্তুতি থাকবে না? এটা শর্ত নয় তো যে ওই পরিবারের লোকেরাই শুধু জবাই করতে হবে, ওর বাপকেই জবাই করতে হবে, ওই বাড়িতেই জবাই করতে হবে, অন্য কোথাও করলে হবে না। আপনি প্রয়োজনে এই দেশেই করে ফেলেন, এই দেশেই আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আপনি জবাই করে ফেলেন, আকিকা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। সুতরাং সপ্তম দিনটাই মাথায় রাখেন, 14 দিন 21 দিন, এগুলো ইমামদের মতামত, এগুলো চলবে, সেটা ভিন্ন বিষয়, এগুলো চলবে, এবং অনেকেই এ বিষয়ে মতামত দিয়েছেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু সপ্তম দিনে আকিকার হাদিসটা এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আপনার পরের অংশ হলো যে গোস্তগুলো আমি কি করব, ফকির মিসকিনকে দিয়ে দিব, নিজে খাবো, না আত্মীয় স্বজনদেরকে দিব? আপনার গোস্ত, এটা এই গোস্তটা পুরোটাই আপনার, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, অর্থাৎ আপনি এটা অন্য কাউকে দিতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, ফকির মিসকিনকে দিতে পারেন, আপনার আত্মীয় স্বজনকে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা না। এই গোস্তর মালিকানা পুরোটাই হচ্ছে আপনার, সুতরাং আপনি এটা করতে পারবেন, এমনকি চামড়াটাও আপনার। তো মানুষ এটা করে না, চামড়াটা সাধারণত ভালো কোনো চ্যারিটি ফান্ডে দিয়ে দেয়, মসজিদ মাদ্রাসা বা ইত্যাদি এই ধরনের জায়গায় দিয়ে দেয়, তা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই।